বরিশাল বিভাগের উপকূলীয় এলাকার লবণাক্ত জমিতে চাষের উপযোগী পাটের দুটি জাত উদ্ভাবন করেছে পটুয়াখালী পাট গবেষণা উপকেন্দ্রের গবেষকরা। লবণাক্ত জমিতে পরীক্ষামূলকভাবে এই পাট চাষে সফলতা পেয়েছে প্রতিষ্ঠানটি। এতে খুশি স্থানীয় কৃষকরা, লবণাক্ত জমিতে পাট চাষ করে বাড়তি আয়ের পথ খুলেছে তাদের। কুয়াকাটা সংবাদদাতার পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর পাট গবেষণা উপকেন্দ্রে 2001 সালে শুরু হয় উপকূলীয় লবণাক্ত ও দুর্যোগপূর্ণ এলাকায় চাষের উপযোগী পাটের জাত উদ্ভাবনের গবেষণা কার্যক্রম। দীর্ঘ প্রচেষ্টায় প্রতিষ্ঠানটির গবেষকরা দুটি লবণ সহিষ্ণু উচ্চ ফলনশীল জাতের পাট উদ্ভাবনে সফল হয়। 2013 সালে বিজয়ারে দেশি পাট 8 এবং 2023 সালে বিজয়ারে দেশি পাট 10 উদ্ভাবন করে তারা। পরে বরিশাল বিভাগের 5 জেলার 400 কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয় এ দুটি জাতের পাট চাষের। প্রশিক্ষণ শেষে পরীক্ষামূলক চাষে সফলতা মিলেছে। পতিত জমিতে পাট চাষ করে বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হয় খুশি এ অঞ্চলের কৃষকরা। পাটের চাষও করছি এই অফিস দিয়া সারেগো সহযোগিতায়, কিন্তু আমার দেহাতেই আরও আশেপাশে অনেকে করছে, কিন্তু আমি অনেক লাভবান হয়েছি পাটের চাষ করে, আমি অনেক লাভবান হয়েছি। প্রশিক্ষণ গ্রহণ করে উপকূলীয় অঞ্চলের কৃষক পাট চাষে এগিয়ে আসবে বলে আশা করছেন গবেষকরা। লবণাক্ততা সহিষ্ণু এবং যে মানে বিভিন্ন যে দুর্যোগ সহিষ্ণু যে জাতগুলো সেটা উদ্ভাবন করা এবং এখানে যে জমিগুলো পতিত থাকে সেইটা আমরা পূরণ করার জন্য আমরা পাট ভিত্তিক শস্য বিন্যাস নিয়ে কাজ করি। আমরা এই লবণাক্ত অঞ্চলে চাষাবাদ করা যায় এমন দুইটা জাত উদ্ভাবন করেছি। এটা যদি এই অঞ্চলের মানুষ চাষ করে এই জমিগুলো পড়ে খালি থাকবে না, আর তারা এই পাট চাষ করে তারা লাভবান হতে পারে। লবণাক্ত পতিত জমিতে চাষ উপযোগী অন্য ফসলের জাত উদ্ভাবনেও গবেষণা চলছে বলে জানালেন তারা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।